এ একটা একটা করে খুলতেছো কা খুললে তাড়াতাড়ি খুলো আর কি কইবা স্টপ ইউর মাউথ এটা কি তুই খুশিরি নিয়ে ঘুরস না ভালোবাসি ওরের লগে হলো আমার বাপ মা বিয়া ঠিক করছে তুই ভালোবাসস এই না কিরপু কি আমি কি সিএ কমেডি টিভি স্মাইলি গুড কিছু কইবে তোর ভাই কই আমার ভাই কই ভাইয়ের জায়গায় তোর ভাইয়ের জায়গায় মানে তোর ভাই জানে না যে আমি কে তুই জানিস না আমি কে আপনি তো বাসালি বাসলে দাঁড়াইছেন বাসালি আমার কি চুপ একদম চুপ মানে আমি হইলাম লেডি রংবাজ আমি কি করি লেডি রংবাজ মুন্নি আপনি লেডি রংবাজ শুন তোরে কিছু করতে হবে না তুই শুধু একটা কাজই করবি তোর ভাই যেখানেই থাকুক ওরে বলবি কালকের মধ্যে যদি সে আমারে বিয়ে না করে তাইলে ওর সানডে মানডে ক্লোজ করে দিব তুমি সানডে মানডে ক্লোজ করবা ভালো কথা ক্লোজ করো আর ওপেন করো আমার বাইরে যাই কো আমারে কই দসকে ওই বেটা জানিস না শিক্ষা পাস নাই যে উঁচু একটা গাছ কাটতে গেলে গাছ কাটার আগে তার ডালপালা ছাট ছাট করে কাটতে হয় ছেড়ে দিব তোর নাম খুশি তুই সারাক্ষণ দেশ হাসি তুই তো ভালোই আছিস তাহলে আমার পথের কাঁটা হইতে গেলি কেন আমি আপনার পথের কাঁটা হব কেন আর আপনি কি আপনি তো আমি চিনি না আমারে চিনস না আমি হইলাম লেডি রংবাজ মুন্নি আমারে চিনে নেই এই অত্র এলাকায় মানুষ খুব কম আছে দেখ তোরে ভালোই ভালোই বলতেছি খুশি মানুষ খুশি থাক তুই আমার পথের কাঁটা হইতে আসবি না আর যদি আসস তাহলে বাসটা দেখছস বুঝিস এবার বাকিটা এই যে আপা একটু থামেন আপনি আমার সাথে এরকম করছেন কেন বুঝলাম না আর আমি আপনার পথের কাঁটা হইতে যাবো কেন আজব তো আমি তো আপনি চিনি না জানি না আমি আপনার কি ক্ষতি করছি যে আপনি আমার সাথে এরকম করে কথা বলতেছেন বুঝলাম না চিকনালি তুই চিকনালির সাথে রঙ্গ তামাশা করে ঘুরা বেড়াস কেন শোনেন কথাবার্তা একটু ভালো করে বলবেন ঠিক আছে রঙ্গ তো ভালো করে বলার জন্যই তোর সামনে আসছি তুই যখন চিকনালির সাথে ফুরুত ফুরুত চড়ুই পাখির মতো ঘুরে বেড়াস হেসে খেলে বেড়াস আমার জলে পুরে কারণ চিকনালি হইল আমার ভালোবাসা আমার চিকনালির দিকে যদি তুই দুই চোখ তাকাইয়া তাকাস তোর দুইটা চোখ আমি খুইলাম মার্বেল খেলবো ফুটবল খেলবো তোর চোখ খুইলাম কেন আপনি আমারে হুমকি দিচ্ছেন কেন আমি চিকনালির লগে ঘুরবো না চিকনালির দিকে তাকামো না চিকনালির লগে বেড়াবো সেটা আমার ব্যাপার আপনি আমারে হুমকি দেওয়ার কে আমি কে বোঝস না চিকনালি অনলি ফর মি আমি চিকনালিকে ভালোবাসি চিকনালি শুধু আমার হবে আমি ছাড়া দ্বিতীয় কোনো মেয়েকে আলাও করবো না আমি চিকনালির পাশে শোনেন আপনি চিকনালিরে ভালোবাসলে কি হবে চিকনালি যখন আপনারে ভালোবাসবে তখন এরকম অধিকার খাটে আমার কথা কইতে আসে এই এই শুন আমার চোখের দিকে তাকায় কথা বলে গেছিস না আমার চোখের দিকে তাকা আমি তোরে দেখে নিব চিকনালি যদি আমার না হয় কোনো মেয়ের আমি ওরে হতে দিব না তুই আমারে চিনস না হ্যাঁ ভেটকায় রইছো কা ভেটকায় রইছি আমি ভেটকায় রইছি আমি
কি শুরু করছস? এ একটা একটা করে খুলতেছ কা? খুললে তাড়াতাড়ি খোলো, আর কি কইবা? চুপ! স্টপ ইওর মাউথ। এটা কি? তুই খুশিরি নিয়া ঘুরস না? আমি ভালোবাসি, ওরের লগে হলো আমার বাপ মা বিয়া ঠিক করছে। তুই ভালোবাসস? এই না কৃপো। কি? আমি কি? আমারে তোর চোখে পড়ে না? এই! এই! খুশি মেয়ে মানুষ আমি কি? আমি মেয়ে মানুষ না? এ তুমি তো প্যান্ট গেঞ্জি পরে বেড়া কোন হয় পুরুষ না হয় মাইয়া? প্যান্ট গেঞ্জি পরে বেড়াই? কারণ এতদিন কোনো পুরুষ মানুষের দিকে আমার নজর পড়ে নাই। এই প্রথম তোরে আমার ভাল লাগছে। তো বাস নিয়া গে। বাস নিয়া কেন? কারণ যে ভালোই ভালো কথা না বুঝে তারে এই বাস দিয়ে শিক্ষা দিতে হয়। এত বড় বাস? শোন না, বলো। শোন, তোরে আমি কত ভালোবাসি তুই বুঝস না? আমি না হয় এতদিন ডান্ডার লাবাজি করে চলছি, বাউন্ডারি বাজি করে চলছি, এই বাস লাঠি শোটা স্টাম নিয়ে চলছি, কিন্তু এতদিন তো আমি বুঝি নাই যে প্রেম ভালোবাসা কারে বলে। তোরে আমি ভালোবাসি। ভালোবাসি তুই বুঝস না? ঠিক আছে ভাই, শিশির সাথে ঘুরস কেন? ঘুরি না তো। কি করস? এমনি খালি হাঁটি। হাঁটস, তাতে যে আমার জলে আমার পুরে হেরো জলে হের পুরে বুঝছি। শোন, তোর ছোট ভাইরে আমি বলে দিছিলাম, তুই কালকের মধ্যে যদি বিয়ের সবকিছু নিয়ে বিয়ের বয়সে যে আমার বাড়িতে না আসোস, আমার বিয়ে না করস, তাহলে এটা দেখছস এটা দিয়ে কি করে জানোস? বাকিটা দুই জানে। বুঝছি, ভালোই ভালোই বাড়িতে গিয়ে বিয়ের জন্য রেডি হ, আর আমার বাড়িতে বরযাত্রী নিয়ে আয়, কথাটা মনে রাখিস। আচ্ছা, চেহারা সুন্দর সুর সুন্দর হওয়ার কারণে তো মহাবিপদে পড়লাম। এটারে বিয়ে করবো না এটারে। হ্যালো, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনার শরীর কেমন? জি ভালো আছে। আপনার শরীর ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, গুড। আপনার বাসায় সবাই ভালো আছে? জি ভালো আছে। আপনাকে আজকে দেখতে তো অনেক সুন্দর লাগতেছে, তাই না? হ্যাঁ, থ্যাংক ইউ, ওয়েলকাম। আজকে চুলে মনে হয় শ্যাম্পু করেছেন না? জি করছি। আপনার সাথে একটা সেলফি? আমার সাথে? জি হ্যাঁ অবশ্যই, শিওর। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। টাটা টাটা। আমি যাচ্ছি আমার কাজে। হ্যাঁ যাবো, ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ ওকে, টাটা, দেখা হবে আবার। আপনারা দুইজনই আমাকে অনেক পছন্দ করেন, আপনারা দুইজনই আমাকে বিয়ে করতে চান, তাই তো? বিয়ে কে কে কারে বিয়ে করতে? বিয়ে করবি নাকি ওনারে? কারে? তুই ওরে? ওনারে আমি বিয়ে করতে যাবো কেন? ও
তুই বিয়ে করতে আসছিস? না না, কি বল, আমি কেন বিয়ে করতে আসব? মানে হ্যাঁ, আমাকে বিয়ে করতে আসার কথা বলিনি তো। তাহলে আমি বলছি যে আপনারা দুইজনই আমাকে অনেক পছন্দ করেন, আমি জানি তো। দুইজনের মধ্যে কে আমাকে বিয়ে করতে চান সেটা বলুন। না আমরা তো কেউ আপনাকে বিয়ে করতে চাই না। বিয়ে করতে চাই না। আমি বিয়ে করব কেন আপনাকে? আমার তো গার্লফ্রেন্ড আছে। আমারও আছে, আই হ্যাভ গার্লফ্রেন্ড। ইয়া আই অলসো। ওমা, আপনাদের দুইজনেরই গার্লফ্রেন্ড আছে? জি। তাহলে আমার বাসার নিচে প্রতিদিন দুইজন এভাবে দাঁড়িয়ে থাকেন কেন আমার জন্য? ও না, মানে আপনি এই জায়গায় দাঁড়ালে ফ্রি ওয়াইফাইটা পাওয়া যেত আমার প্রেমিকার সাথে কথা বলতে। আমার বাসায় আবার নেট নাই, সমস্যা হয়। আমরা তো ব্যাচেলর, আর মেসে ওভাবে ওয়াইফাই স্পিড থাকে না। বিদ্যালয় থেকে ওয়াইফাই স্পিড আসে তো, তাই আমরা দুইজন মিলে দুই পাশে দাঁড়ায় দাঁড়ায় একটু চ্যাটিং করি। ওরে হালার পুতেরা, তোরা আমার বাসার ওয়াইফাই চালানোর লেগে এই জায়গায় আহস প্রতিদিন। আর আমি মনে করছি কি, তোরা দুইটাই আমারে পছন্দ করছ, আমারে বিয়ে করবি, যাবি এই জায়গা থেকে। খুশি এনে রাখে দেব না, নেক্সট কোন বাসে ওয়াইফাই রাউটারটা ফলো কর। আমার বাপের টাকার ওয়াইফাই চালাইতে বেয়াদব কোথাকার, আর আমি শুধু শুধু হ্যাগো নিয়ে স্বপ্ন দেখছি। হ্যাঁ